ফাইন্ড দ্য কোড অফ কম্বিনেশন লক। এখানে চারটি ক্লু রয়েছে, এই চারটি ক্লু অ্যানালাইসিস করে ফোর ডিজিট কম্বিনেশন লক বা নিউমেরিক লকের ওপেন করার কোড খুঁজে বের করতে হবে। প্রথম ক্লু, টু ডিজিটস আর কারেক্ট বাট রং প্লেসড, দুইটি সংখ্যা ঠিক কিন্তু ভুল স্থানে দেওয়া আছে। দ্বিতীয় ক্লু, হ্যাজ নো কারেক্ট ডিজিটস, কোনোটিই সঠিক নয়। তৃতীয় ক্লু, ওয়ান কারেক্ট ডিজিট বাট ইটস ইন দ্য রং প্লেস, একটি সংখ্যা ঠিক কিন্তু ভুল স্থানে দেওয়া আছে। চতুর্থ ক্লু, টু ডিজিটস আর কারেক্ট অ্যান্ড ওয়েল প্লেসড, দুইটি সংখ্যা ঠিক এবং সঠিক স্থানে দেওয়া আছে। এছাড়া অ্যাডিশনাল একটি তথ্য দেওয়া রয়েছে, সেটি হচ্ছে অল ফোর ডিজিটস ইন দ্য কি আর ডিফারেন্ট, সমাধানের সময় 20 সেকেন্ড। তবে সমাধানের জন্য 20 সেকেন্ড যথেষ্ট নয়, এই কারণে ভিডিওটি পজ দিয়ে সমাধানের চেষ্টা করা যেতে পারে। প্রথম ক্লু অনুসারে টু ডিজিটস আর কারেক্ট বাট রং প্লেসড, অর্থাৎ দুইটি সংখ্যা ঠিক কিন্তু ভুল স্থানে দেওয়া আছে। দ্বিতীয় ক্লুতে বলা হয়েছে হ্যাজ নো কারেক্ট ডিজিটস, অর্থাৎ প্রত্যেকটি ডিজিটস আমরা কেটে দিতে পারি। দ্বিতীয় ক্লু অনুসারে আমরা প্রথম ক্লু থেকে 6 কেটে দিতে পারি এবং 2 কেটে দিতে পারি, অর্থাৎ প্রথম ক্লুর 8 এবং 7 হচ্ছে সঠিক দুটি ডিজিট কিন্তু ভুল স্থানে দেওয়া রয়েছে। অর্থাৎ 8 চতুর্থ ঘর দ্বিতীয় ঘর বা প্রথম ঘরে বসবে, 7 তৃতীয় ঘর দ্বিতীয় ঘর বা প্রথম ঘরে বসবে। তৃতীয় ক্লুতে বলা আছে একটি সংখ্যা ঠিক কিন্তু ভুল স্থানে দেওয়া আছে, আমরা 9 কেটে দিতে পারি। প্রথম ক্লু থেকে আমরা দেখতে পাচ্ছি 8 হচ্ছে সঠিক ডিজিট, সুতরাং তৃতীয় ক্লুতে 8 হচ্ছে সঠিক ডিজিট, এই কারণে আমরা 0 এবং 1 কেটে দিতে পারি। প্রথম এবং তৃতীয় ক্লু থেকে আমরা দেখতে পাচ্ছি 8 তৃতীয় এবং চতুর্থ ঘরে বসবে না, সুতরাং 8 প্রথম এবং দ্বিতীয় ঘর যে কোনো একটিতে বসবে। চতুর্থ ক্লুতে আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যা ঠিক এবং সঠিক স্থানে দেওয়া আছে, আমরা তৃতীয় ক্লু অনুসারে 9 কেটে দিতে পারি এবং 1 কেটে দিতে পারি, সুতরাং 7 এবং 4 দুটি সঠিক ডিজিট এবং সঠিক স্থানে দেওয়া আছে। 7 দ্বিতীয় ঘরে বসবে, 4 চতুর্থ ঘরে বসবে। 7 যেহেতু দ্বিতীয় ঘরে বসেছে, অতএব প্রথম ঘরে 8 বসবে। এখন আমাদের তৃতীয় ঘরের কোন ডিজিট বসবে সেটি খুঁজে বের করতে হবে। আমরা প্রথমে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো লিখি। এবার 0 কেটে দিতে পারি, 1 কেটে দিতে পারি, 2 দ্বিতীয় ক্লু অনুসারে কেটে দিতে পারি, 3 দ্বিতীয় ক্লু অনুসারে কেটে দিতে পারি, 4 যেহেতু আমাদের 4 অ্যান্সারে চলে এসেছে অতএব কেটে দিতে পারি, 5 এই চারটি ক্লুর কোনো ডিজিটের সাথে ম্যাচ করছে না অতএব 5 হচ্ছে ভিন্ন, 6 আমরা কেটে দিতে পারি, 7 এবং 8 দুটোই কেটে দিতে পারি যেহেতু উত্তরে রয়েছে, এবং 9ও আমরা কেটে দিতে পারি। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত তৃতীয় ঘরের ডিজিটটি হচ্ছে 5। অতএব এই 4 ডিজিট কম্বিনেশন লক বা নিউমেরিক লক ওপেন করার কোডটি হচ্ছে 8754।